हेलो गाइस, इट इज शागुनिल फ्रॉम आर्टिस्ट 677 এবং এখন আমি করব গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি টিজার রিভিউ, যেটা লিড রোলে অভিনয় করেছেন আলিয়া ভট্ট এবং সিনেমাটা ডিরেক্ট করেছেন সঞ্জয় লীলা ভানসালি। এই সিনেমাটার গল্প নেওয়া হয়েছে হুসেন জাইদির একটা বই থেকে, যেটার নাম মাফিয়া কুইন্স অফ মুম্বাই। একটুখানি গাঙ্গুবাই চরিত্রটা সম্পর্কে আপনাদেরকে বলি। গাঙ্গুবাইয়ের বয়ফ্রেন্ড ছিল রামনিকলাল, যে গাঙ্গুবাইকে প্রস্টিটিউশনের ব্যবসাতে বিক্রি করে দেয় এবং সে সেখান থেকে হয়ে ওঠে কামাতিপুরি পতিতালয়ের রানী, সেই পতিতালয়ের হেড। এর বেশি গল্পটা সম্পর্কে জানতে গেলে 30 জুলাই সিনেমাটা বেরোচ্ছে, সিনেমা হলে যেতে হবে এবং গিয়ে সিনেমাটা দেখতে হবে। লিড রোলে আলিয়া ভট্ট থাকবেনই, তাছাড়াও সাপোর্টিং রোলে সীমা পাওয়া এবং বিজয়রাজের মতন অভিনেত্রী অভিনেতারা কাজ করবেন। তো বোঝাই যাচ্ছে যে তারা খুব উঁচু দরের অভিনেতা অভিনেত্রী, তো যে কারণে টপ নচ পারফরমেন্স কিন্তু অডিয়েন্স আশা করতেই পারে এই সিনেমাতে। এছাড়া এই সিনেমাতে অজয় দেবগন, হুমা কুরেশি এবং ইমরান হাশমির ক্যামিও রোল থাকার কথা আছে, যদিও এটা কনফার্ম নিউজ নয়। এবার দেখা যাক সিনেমাটা বেরোলে জানতে পারা যাবে এটা আদৌ সত্যি খবর কিনা। সঞ্জয় লীলা ভানসালি ডিরেকশন, তো অডিয়েন্স ডিজাইন কস্টিউম ডিজাইনে সেই লেভেল পারফেকশন পাবে, সে নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় অডিয়েন্সের মধ্যে। অডিয়েন্স শিওর থাকতে পারে এই জিনিসগুলো কিন্তু সত্যিই ভালো হয় সঞ্জয় লীলা ভানসালির সিনেমাতে। সুদীপ চ্যাটার্জি সিনেমাটোগ্রাফার এই সিনেমার, যিনি কিন্তু সঞ্জয় লীলা ভানসালির সঙ্গে এর আগেও বহু কাজ করেছেন, সেটা গুজারিশ হোক, পদ্মাবত হোক, বাজিরাও মাস্তানি হোক। তো আমার কিন্তু সেইগুলোতে সিনেমাটোগ্রাফি তার ভালো লেগেছে। এছাড়াও সৃজিত মুখার্জির চতুষ্কোণে তিনি কাজ করেছেন, ধূমত্রিতে তিনি সিনেমাটোগ্রাফি দিয়েছেন। তো আশা করছি সিনেমাটোগ্রাফির দিক থেকে এই সিনেমা বেশ ভালো হবে। টিজারটা, ট্রিটমেন্টটা শুধু একবার দেখুন। যদি কোনো মুভি লাভারকে, যে আগে সঞ্জয় লীলা ভানসালির ফিল্ম দেখেছে, তাকেই টিজারটা দেখানো হয়, সে যদি বাই চান্স নাও জানে যে গাঙ্গুবাই টিজার বেরোচ্ছে, সেও দেখে বুঝে যাবে যে এটা সঞ্জয় লীলা ভানসালি কোনো ফিল্মের হয়তো টিজার। সে জিজ্ঞাসা করবে এটা সঞ্জয় লীলা ভানসালির কি, মানে এতটাই বেশি বৈশিষ্ট্যগুলো পাওয়া গেছে। সঞ্জয় লীলা ভানসালির সমস্ত বৈশিষ্ট্য, মানে সেই মোমবাতির আলো, প্রদীপের আলো দিয়ে সেট সাজানো, প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু টিজারের মধ্যে রয়েছে এবং এই সিনসগুলো দেখতে সত্যি অপূর্ব লাগে। পুরো টিজার জুড়ে আলিয়া ভাটের প্রচুর ডায়লগ রয়েছে, প্রত্যেকটা ডায়লগে কিন্তু আলিয়া ভাট দারুণভাবে ডেলিভার করেছেন। বিশেষ করে একটা ডায়লগ রয়েছে বিড়ি মুখে দিয়ে, তো সেই জায়গায় বিড়ি মুখে দিয়ে এমনভাবে দাঁত চিপে চিপে কথা বলছেন, মানে যারা স্মোক করে অ্যাকচুয়ালি ওই সিগারেট বিড়ি মুখে দিয়ে যেভাবে কথা বলে তারা স্মোকাররা, ঠিক সেভাবেই কিন্তু আলিয়া ভাট ওই জায়গাটায় ডায়লগটা দিয়েছেন। তো এই জায়গাগুলো টেরিফিক লেগেছে, মানে আলিয়া ভাটের ক্যারেক্টারটা প্রচণ্ড একটা ব্যাড অ্যাস ক্যারেক্টার। কিন্তু আবার ট্রেলারের লাস্টে একটা ডায়লগ রয়েছে যে কুয়ারি আপনি ছোড়ে নেই আর শ্রীমতী কিসিনে বানায় নেই, তো এই ডায়লগটা থেকে বোঝা যাচ্ছে যে এই যে একটা ব্যাড অ্যাস ক্যারেক্টার গাঙ্গুবাইয়ের, তার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিও রয়েছে এবং সেটা যথেষ্ট বেশি ট্র্যাজিক। তো সঞ্জয় লীলা ভানসালি নিশ্চয়ই রাইটিং এরকমভাবেই করবেন, ক্যারেক্টারটাকে এরকমভাবেই ডেভেলপ করাবেন যে অডিয়েন্স কিন্তু ক্যারেক্টারটা জার্নির মধ্যে একদম ডুবে যাবে, মগ্ন হয়ে যাবে এবং ক্যারেক্টারটা সমস্ত কষ্ট, দুঃখ, আপ অ্যান্ড ডাউনসগুলো ফিল করবে অডিয়েন্স এবং সেখানেই কিন্তু বাজিমাত হয়ে যাবে। ক্যারেক্টার ভালোবেসে ফেললে মানুষ তো সিনেমাকে ভালোবাসবেই। পুরো টিজার জুড়ে কালার গ্রেডিং এবং ক্যামেরা ওয়ার্ক আমার বিউটিফুল লেগেছে, সত্যি খুব সুন্দর। একটা সিন রয়েছে যেখানে আলিয়া ভাট গাড়ির থেকে নেমেছেন, সেই সিনটাতে একটা ব্লুইশ কালার গ্রেডিং করা হয়েছে। একটা পার্টিকুলার সিন রয়েছে যেখানে ক্যামেরাটাকে জানলার পিছন দিয়ে নেওয়া হয়েছে, সিনসটাকে সেই অনুযায়ী ডেভেলপ করানো হয়েছে, সুন্দর লেগেছে এই সিনগুলো এবং আশা করবো যে এরকম কালার গ্রেডিং, এরকম ক্যামেরা ওয়ার্ক আসল সিনেমাতেও থাকবে এবং আমার ধারণা সত্যিই থাকবে। এবং বাজিরাও মাস্তানির মতন একটা সিনেমা রয়েছে যেখানে পিঙ্গার মতন একটা গান ছিল, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাদুকোন ওই গানটাতে নেচেছিলেন। ঘুমার ঘুমার একটা গান ছিল পদ্মাবতে, যেখানে দীপিকা পাদুকোন নেচেছিলেন। একটা গান ছিল দেবদাসে, যেখানে ঐশ্বর্যা রাই এবং মাধুরী দীক্ষিত নেচেছিলেন। তো এই ধরনের একটা গান কিন্তু থাকেই সঞ্জয় লীলা ভানসালির সিনেমাতে এবং সেটা এই সিনেমাতেও থাকার কথা রয়েছে, যতটা রুমার রয়েছে। ক্যাটরিনা কাইফ সেই গানটাতে পারফর্ম করতে চলেছেন, এবার বাকিটা দেখা যাক। আমার সত্যি বলতে কোনো ডাউট নেই যে আলিয়া ভাট দারুণ পারফরমেন্স দেবেন, নিজের লেভেল বেস্ট দেবেন, সত্যি তার অভিনয় খুব ভালো লাগবে। কিন্তু আমার গাঙ্গুবাইয়ের ক্যারেক্টারটা দেখে যতটা মনে হয়েছে, জেনে যতটা মনে হলো, তাতে করে হয়তো বিদ্যা বালান কিংবা প্রিয়াঙ্কা চোপড়া এই রোলটার জন্য পারফেক্ট ম্যাচ ছিল। তো এইটা একটা ভাবার বিষয় যে আলিয়া ভাটের চরিত্রটা, মানে আলিয়া ভাটের যে ফিগারটা, আলিয়া ভাটের যে ফেসটা, সেটা একটা একটা কিউট ফেস হিসেবে আলিয়া ভাটকে সবাই চেনে, কিউট নায়িকা হিসেবে সবাই চেনে, সেখান থেকে গাঙ্গুবাইয়ের মতন একটা রোল, মানে তাকে একটা মারাত্মক পারফরমেন্স ডেলিভার করতে হবে, তবেই হয়তো সঞ্জয় লীলা ভানসালির এই কাস্টিংয়ের অ্যাপ্রোচটা মানে জাস্টিফাইড হবে। আমার মনে হয় না যে রোলটা তার জন্য জাস্টিফাইড ছিল। এবার বাকিটা দেখা যাক, সিনেমা বেরোলেই বোঝা যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে হবে, ভিডিওটাকে শেয়ার করতে হবে। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা এরকম নতুন মুভি এবং ওয়েব সিরিজ রিভিউ ভিডিও করতে থাকি এবং একই সঙ্গে পুরোনো ভালো মুভি এবং ওয়েব সিরিজ রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। আজকের মতো ডাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।